আমেরিকার 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরাসহ প্রায় 15টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। এছাড়াও যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস। একই সাথে তিনি একজন কৃষ্ণাঙ্গ ও এশীয় বংশোদ্ভূত। জো বাইডেনের শপথ অনুষ্ঠানের অতিথিদের মধ্যে ছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিন্টন ও জর্জ ডব্লিউ বুশ। অবশ্য প্রথম প্রেসিডেন্ট তার উপদেষ্টাদের মূল্যবোধকে বিবেচনায় নিয়েছিলেন, যারা তাকে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরামর্শ দেবেন এবং আলোচনার টেবিলে ভিন্ন ভিন্ন ধারণা দিয়ে আসবেন। আর 2021 সালে এসে আমেরিকা প্রথম আদিবাসী আমেরিকানকে পেল ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে। একই সাথে দেশটিতে ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর হিসেবে যেমন একজন নারীকে পেল, তেমনি হোমল্যান্ড সিকিউরিটি চিফ হিসেবে পেল প্রথম কোনো ল্যাটিনোকে। আবার ক্যাবিনেট সদস্যদের মধ্যে একজন সমকামীও রয়েছেন। প্রচলিত ঘরানার সুপরিচিত রাজনৈতিক মুখের পরিবর্তে আমেরিকাকে যথাযথ প্রতিফলিত করে এমন সব পক্ষকে সমন্বয় করার একটি চাপ তৈরি হয়েছিল জো বাইডেনের উপর। সব চাপ দূরে ঠেলে নতুন যুগ শুরু করল জো বাইডেন। এছাড়াও নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে বরণ করে নিতে তারকাদের মিলনমেলায় অনুষ্ঠিত হল জমকালো এক অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন ফু ফাইটার্স, কেটি পেরি, ডেমি লোবাটো ও বনজোভির নজর করা পারফরমেন্স। এই তারকাদের পারফরমেন্স দিয়েই জো বাইডেনের শাসনকাল শুরু হল। যদিও উদযাপন নয়, ঐক্যই ছিল এর থিম সং। আর সাথে ছিল করোনা ভাইরাস মোকাবেলায় সম্মুখ যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা। উপস্থাপক টম হ্যাঙ্কস বলেছেন, দিনটি আমেরিকান আদর্শের সাক্ষ্য দেবে। ব্রুস স্প্রিংস্টিন শুরু করেছিলেন তার ল্যান্ড অফ হোপস অ্যান্ড ড্রিমস দিয়ে। এছাড়াও লেডি গাগা গেয়েছেন আমেরিকার জাতীয় সঙ্গীত। আরও মঞ্চ মাতিয়েছেন জেনিফার লোপেজ। আর শপথ অনুষ্ঠানে মাত্র 22 বছর বয়সে কবিতা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন কৃষ্ণাঙ্গ কবি আমান্ডা গোরম্যান। এত সব জমকালো আয়োজনের মধ্য দিয়ে ছিল জো বাইডেনের শপথ অনুষ্ঠান। অন্যদিকে এই দিনটি ছিল সদ্য বিতর্কিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ী অনুষ্ঠান। দিনটি শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে, আর শেষ করেছেন ফ্লোরিডায় একজন সাধারণ নাগরিক হিসেবে। জো বাইডেনের শপথ গ্রহণের কয়েক ঘন্টা আগে মিস্টার ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউস ত্যাগ করেন। 21 বার গান স্যালুটের মাধ্যমে তাকে বিদায় দেওয়া হয় এবং এয়ারফোর্স ওয়ানে চড়ে বসেন। তবে যাওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প তিনি তার সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন সহ 73 জনকে ক্ষমা ঘোষণা করেন। নতুন প্রশাসন অবশ্য ইতিমধ্যে জানিয়েছেন যে হোয়াইট হাউস ছাড়ার আগে আধুনিক সময়ের প্রথামত নতুন প্রেসিডেন্টের জন্য একটি চিঠি রেখে গেছেন মিস্টার ট্রাম্প। স্থানীয় সময় 8টার দিকে হোয়াইট হাউস ছাড়ার পর অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। পরে সেখান থেকে এয়ারফোর্স ওয়ানে করেই পরিবারের সদস্যদের নিয়ে ফ্লোরিডা চলে যান। শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই বেশ কিছু নীতি নির্বাহী আদেশ পাল্টে দিয়েছেন জো বাইডেন। পরে এক টুইট বার্তায় জো বাইডেন লিখেছেন, সংকট মোকাবেলার ক্ষেত্রে অপচয় করার মতো কোনো সময় আমার হাতে নেই। প্রেসিডেন্ট বাইডেন যে 15টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তার প্রথমটি ছিল করোনা ভাইরাস মোকাবেলা বিষয়ে। এর বাইরে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে আছে জলবায়ু পরিবর্তন ও অভিবাসন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে একদিকে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, অন্যদিকে বিদায় নেওয়ার প্রস্তুতি শেষ করছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার সকালেই মেরিল্যান্ডের একটি সামরিক বিমান ঘাঁটিতে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে। ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনে 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের যখন অভিষেক অনুষ্ঠান হবে, তার অন্তত 4 ঘন্টা আগেই হোয়াইট হাউস ছেড়ে যাচ্ছেন ট্রাম্প। মার্কিন ইতিহাসে এই প্রথম উত্তরসূরির শপথ অনুষ্ঠানে থাকছেন না বিদায়ী কোনো প্রেসিডেন্ট। মার্কিন বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প জাঁকজমকপূর্ণ আয়োজনে বিদায় নিতে চেয়েছিলেন। সেই আয়োজনে সামরিক কুচকাওয়াজ, সশস্ত্র বাহিনীর নানা আয়োজন, সমর্থকদের বিশাল জমায়েত, প্রশাসনের বর্তমান ও সাবেক কর্মীদের উপস্থিতির পাশাপাশি লালগালিচা সংবর্ধনা চেয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মার্কিন ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট হিসেবে 2 বার অবিশংসিত হওয়া ট্রাম্পের জন্য তেমন কোনো আয়োজন থাকছে না, সেটা আগে থেকেই নিশ্চিত হওয়া গিয়েছিল। ম্যারিল্যান্ডে অ্যান্ড্রুজ ঘাঁটিতে বুধবার সকাল 8টায় বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে হোয়াইট হাউস। ট্রাম্পকে শেষবারের মতো এয়ারফোর্স ওয়ানের উড়োজাহাজ হোয়াইট হাউস থেকে উড়িয়ে নিয়ে যাবে সেই ঘাঁটিতে। ইতিমধ্যে সেই বিদায়ী অনুষ্ঠানের জন্য অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্রে অতিথিদের আগ্নেয়াস্ত্র,
বিস্ফোরক, লেজার পয়েন্টার বা খেলনা পিস্তলের মতো কোনো জিনিস সঙ্গে নিতে নিষেধ করা হয়েছে। বিদায় অনুষ্ঠান শেষে ট্রাম্প ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে যাবেন। সেখানে তার মায়ের লাগো রিসোর্টে তিনি শুরু করবেন তার পরবর্তী জীবন। হোয়াইট হাউসে বর্তমানে কর্মরত বেশ কয়েকজন সহকারীও ওই রিসোর্টে তার জন্য কাজ করবেন বলে জানা গেছে।